एंट्री करते हैं सब समय निचर दिक्कत एंट्री करते हैं
সব সময় নিজের দিক থেকে এন্ট্রি করতে হবে। তাহলে আমি একটা মেন সিস্টেম বলবো, যদি একটা পয়েন্ট নিলাম মেন সিস্টেমের পয়েন্ট ছোট করে আসতে হবে বড় করে যাচ্ছে, এই পয়েন্টের নাম হলো কি এখান থেকে দূরত্বটা কত হবে সেটা এই স্কেল দ্বারা প্রমাণ করে চেন্নাই পঁয়ত্রিশ থেকে কি আছে চার ঘন্টার বাঁদিকে
পার্টিকুলার অংশে নিয়ে নেবে বডিকে খুব সহজে বের করে নেবে কিন্তু 31 থেকে 25 এর কিন্তু পার্টিকুলার অংশে নেই কি আছে সাব মিটারের একটা অংশ আছে একটা পার মিটারের অংশ আছে একটা পার মিটারের অংশ আছে কি অংশ অবলিক অংশ আছে এখানে একটু গুরুত্বপূর্ণ আছে এই সাব মিটারটা স্কেলে কখন দিনটা কমনটা হবে সেই মাপটা কম মাসে নিয়ে 25 থেকে আর ভিতরে রাখা 25 থেকে 7 মিটারটা নিয়ে না এই 7 মিটারের মাপটা স্কেলে কনভার্ট করব কনভার্ট করব কতটা হচ্ছে যেটা মিটার পাবো আবার 31 থেকে এই 5 মিটার যে অবলিক অংশটা আছে সেই মাপটা এই স্কেল দ্বারা কনভার্ট করে হচ্ছে কিন্তু দাঁড়াচ্ছে সেই মাপটাকে নিয়ে আমার বড় কম্পাস দিয়ে একটা পয়েন্ট পাই তাহলে দেখো দুটো বৃত্ত চাপ একটা পয়েন্টে মিট করছে তাহলে এই পয়েন্টে কি আমার দাঁড়াতে দরকার বৃত্ত চাপগুলো সমান করে দরকার একটা জিনিস মনে রাখবে এখান থেকে সাত অপশন বলে এই নয় যে আমি এখান থেকে সাত কেমনে বৃত্ত চাপ পাবো তা কিন্তু নয় এই স্কেলে এই ড্রয়িংটা পুরো কিন্তু স্কেলে কমান্ড করা হচ্ছে অনেক ছাত্ররা ভুল করে এখান থেকে সাত কেমনে আর ড্রয়িং ভালো হবে প্রত্যেকটা মাপ একই স্কেলে করে দিতে হবে যেখানে এই মাপ তাহলে এই পয়েন্টটা গেল তাহলে এবার এই পয়েন্ট দুটো একটা বিলিয়ার পয়েন্ট এই বিলিয়ার এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এইভাবেও অফসেট করে দিতে হবে এটা কোন কিসের জেনে এখানে গিয়ে
কিয়ার দ্বারা হিসাব করে 4 মিটার ডিপার্টমেন্ট কোন অফসেট আছে এই পয়েন্টটা নিলাম তাহলে এই যে পয়েন্টটা হলো এই পয়েন্টটা এই যে লাইন হলো এই লাইনটা হলো আমার এই ভার্টিক্যাল লাইন এই ভাবে আমরা ফিল্ডকে এন্ট্রি করি তো ডাবল মুভ হোক অথবা সিঙ্গেল মুভ হোক আশা করি সকলে ফিল্ড এন্ট্রি বুঝতে পেরেছো।